আসসালামু আলাইকুম, আমি তাহরিম তানজির। কেমন আছেন? আশা করি সবাই ভালো থাকবেন। আজকে হচ্ছে চাকা বানাই, কি বলেন? না, বোতল ক্যাপ। এই হচ্ছে বোতল ক্যাপ। এই ক্যাপ দিয়ে আজকে আমরা চাকা বানাবো। একটা বাস বা ট্রাক যে কোনো কাজে, এই মিনিয়েচার বা ইসের জন্য আমরা ইউজ করতে পারি। তো দেখি আজকে এই বোতলের ক্যাপ দিয়ে কীভাবে বানানো যায়, ঠিক আছে? আর এটা টায়ার আমরা বানাবো ইনশাল্লাহ। তো শুরু করি, চলেন। আচ্ছা, প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে এই মুখের একটা মাঝ বরাবর একটা ছিদ্র করে নিতে হবে, ঠিক আছে? আর এটা সময় মোটামুটি আমরা করতে পারবো ইনশাল্লাহ। আর এরপরে এইটার চারিদিক দিয়ে আমরা টায়ার বানাবো। তো টায়ারটা ইউজ করবো কী দিয়ে সেটা দেখাই। তো হচ্ছে এটা একটা ফোম, যেটা হচ্ছে আমরা জুতা স্যান্ডেল এগুলির ভিতরে দেওয়া হয় আর কি, নরম ইসের জন্য, সফট। হ্যাঁ, এটা দিয়ে টায়ার করবো ইনশাল্লাহ। চলুন শুরু করি, দেখি কী করা যায়। এটার সাথে আজকে একটু খেলি। সেই মুখটাকে ছিদ্র করে ই করে ফেললাম, এটা শেষ ছিদ্র করা। সব ব্যান্ড ট্যান্ড দেখানো যায়, এটাই ভালো। আর হচ্ছে যে প্রত্যেকটা হচ্ছে মাপ দিয়ে একদম ইয়াটা করে ছিদ্রটা করে নেবেন সবাই, ইট ইজি। আর মূলত আসলে মানে ইজি ওয়েতে কীভাবে আমরা ঘরের জিনিস দিয়ে টুকটাক মানে জিনিসপত্র মিনিয়েচার বানাতে পারি, এটাই হচ্ছে আসলে উদ্দেশ্য। তো ছিদ্র করা শেষ, এখন টায়ারটা লাগাই। এটাকে নেওয়ার জন্য প্রথমে হচ্ছে ম্যাপটা দিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমি সিএমএ কাজ করি। সিএমএ করবেন, সিএমএ করলে ইজি হয়, মাপটা সুবিধা হয়। এটা হচ্ছে আপনার দেড় সিএমএর একটু কম আছে, ঠিক আছে? মানে এই অনুযায়ী এটাকে কেটে ফেলতে হবে। আমি এটা সুবিধার জন্য আগেই কেটে ফেলছি। সো চলেন দেখি কী করি। এটাকে এইভাবে করে প্যাঁচায় ফেলতে হবে। এখন এটাকে এইখানে যতখানি আসতেছে এতটুকুন কেটে ফেলতে হবে, কেটে ফেলি এটা। সেটাকে কেটে ফেললাম, কেটে ফেলার পর এটাকে দুইটা মাথা একসাথে করে ফেলতে হবে। দুইটা এক মাথা একসাথে করে একটা আঠা লাগিয়ে দিব, সুপার গ্লু দিয়ে লাগিয়ে ফেলবেন, তাহলে ইজি হবে। তাহলে সুপার গ্লুটা মেরে দিই। আঠা লাগিয়ে ফেললাম, এটা লুকটা এখন এরকম আসতেছে। তো এটা পুরোপুরি লুক টানার জন্য আরো কিছু সেট করতে হবে, একটা রিম লাগাতে হবে। হ্যাঁ, রিমগুলি দেখে এটা হচ্ছে, যদি ফ্রন্টের চাকা হয় তাহলে মনে করেন এইটা রিম হচ্ছে এরকম হবে, সামনের রিম, সামনের চাকার জন্য। হ্যাঁ, একটু বসে যাবে এখানে। আর এই রিম, রিমেরটা আমি পরে আপনাদেরকে হচ্ছে দেখা দিব নেক্সট ভিডিওতে, রিমটা কীভাবে বানাইলাম। এখন জাস্ট টায়ারটাকে করে ফেলি, চাকাটা আমি দেখাই দিই করে। দুইটা চাকার জন্য সামনে এবং পিছনে, এটা পেছনেরটার, এটা এভাবে বসবে পেছনের চাকার, এটা এটা ফ্রন্ট, ঠিক আছে? সেটা চলে গেল। এখন হচ্ছে রং করি, রংটা করলে লুকটা বুঝতে পারবেন আর কি, ফাইনাল লুকটা কেমন হয়। চলেন রং করি গা।
ওকে রং করা শেষ, একটু গুলি দেখি একটু। সেট করি, এই মোটামুটি একটা লুক দাঁড়াইলো আর কি। চলো কি বলেন, ওকে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন ইনশাল্লাহ, আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।